ছয় মাস পরে আপনার শিশুকে কি কি খাওয়াবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রেসক্রিপশনের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। জন্মের পরে ৬ মাস পর্যন্ত শিশু সাধারণত বুকের দুধের উপরই নির্ভর করে থাকে, কিন্তু ৬ মাস পরে থেকে তাকে দুধের পাশাপাশি শক্ত খাবারও দিতে হয়। অনেক বাবা মার জন্য এই নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া শিশুর থেকেও বেশি কষ্টকর হয়ে যায়, কারণ অনেকেই বুঝে উঠতে পারে না বাচ্চাকে কি খাওয়াবেন আর কিভাবে খাওয়াবেন। এর সাথে যুক্ত হয় অনেকের নানা উপদেশ, ফলে বাবা মা বিশেষ করে মার জন্য টেনশনের বিষয় হয়ে দাঁড়ায় বাচ্চার খাবারের ব্যাপারটা। সেই সব মাদের ৬ থেকে ৮ মাস বয়সী বাচ্চাদের খাবার নিয়েই এই আয়োজন। প্রথমেই বলে রাখি, বাচ্চাদের নতুন খাবার খাওয়ানো নিয়ে দুশ্চিন্তা করবেন না। শুধু খেয়াল রাখবেন প্রতিদিন অল্প অল্প করে তাকে তার খাবারের অভ্যস্ত করে তুলতে হবে। প্রথম দিনে খেতে না চাইলে জোর করবেন না, নতুন কিছু একটা হঠাৎ করেই তারা নাও খেতে চাইতে পারে। খাবারে বৈচিত্র্যতা আনুন, শুধু চেষ্টা করবেন তাকে তার বয়স অনুযায়ী খাবার দিতে। যদিও বাচ্চাকে ৬ মাস থেকেই বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে হয়, কিন্তু হঠাৎ করে বাচ্চা ৬ মাসে পড়ল আর খাবার শুরু করে দিলাম এমনটা সাধারণত করা হয় না। বাচ্চাকে ধীরে ধীরে নতুন খাবার খাওয়ার উপযোগী করতে হবে। বাচ্চা কখন অন্যান্য খাবার খাওয়ার জন্য তৈরি তার কিছু লক্ষণ আছে। আপনার সন্তানের মাঝে এসব লক্ষণ না দেখা গেলে ভয় পাবেন না, সে একসাথে সবকিছু করতে পারবে এমন ভাবার কোনো কারণ নেই। খেয়াল রাখবেন সে মাথা উঁচু করে রাখতে পারে কিনা, তার ঘাড় শক্ত হলো কিনা, আপনার বাচ্চা হেলান দিয়ে বসতে পারে কিনা খেয়াল করবেন, কারণ বাচ্চা বসতে পারলে তাকে খাওয়াতে সুবিধা হবে। বাচ্চার ওজন বৃদ্ধির দিকেও খেয়াল রাখুন, তার ওজন জন্মের সময়ের ওজনের দ্বিগুণ হলে বুঝতে হবে সে এখন নতুন খাবার গ্রহণ করার জন্য তৈরি। আবার কোনো কোনো বাচ্চা কাউকে খেতে দেখলে বা নিজে নিজেই অনেক সময় খাবার দেখলে চিবানোর মতো করে। আবার অনেক বাচ্চার দাঁত উঠতে শুরু করে বা মাড়ি শক্ত হতে শুরু করে, তাই সে সব কিছু কামড়াতে চায় এই সময়। এই জিনিসগুলো খেয়াল করে দেখবেন আপনার বাচ্চার মধ্যে। এসব ছাড়াও আপনার বাচ্চার খাবারের দিকে বিশেষ নজর রাখুন। দিনে ৮ থেকে ১০ বার খাবার পরেও যদি তাকে ক্ষুধার্ত মনে হয়, তবে বুঝতে হবে সে এখন নতুন খাবার খাওয়ার জন্য তৈরি। যদি এগুলোর সবগুলো বা কোনোটা সে করতে শুরু করে, তবে বুঝতে হবে তাকে শক্ত খাবার দেয়া যেতে পারে। এসবের পাশাপাশি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করবেন না। বাচ্চা বুকের দুধ না পেলে ডাক্তারের পরামর্শ অনুসারে ফর্মুলা দুধ খাওয়াতে হবে। বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে চাল, ডাল, বিভিন্ন সবজি যেমন পেঁপে, আলু, ঢেঁড়স ইত্যাদি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে খাওয়ান। প্রথমে শুরু করবেন ১ টেবিল চামচ খাবার দিয়ে। অভ্যস্ত হয়ে গেলে ধীরে ধীরে পরিমাণ বাড়াবেন এবং সেই সাথে খিচুড়িটাও ধীরে ধীরে ঘন করে তৈরি করে খাওয়াতে হবে। বাচ্চাদের অনেকেই সেরিলাক দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে প্যাকেটের গায়ে পরিমাপ দেয়াই থাকে, সেভাবে বানিয়ে দিতে পারেন, কিন্তু বাজারের জিনিস না দেয়াটাই ভালো হয়। যদি সে খেতে পছন্দ করে, তবে শুধু সুজি বা সুজির সাথে বিভিন্ন ফলের টুকরা মিশিয়ে জাল দিয়ে খাওয়াতে পারেন। অল্প চিনিও দিতে পারেন স্বাদের জন্য। আয়রন যুক্ত খাবার বেশি দেওয়ার চেষ্টা করবেন, দিতে পারেন কলা, বিভিন্ন ফলের জুস দিতে পারেন, তবে দোকানের জুস দিতে যাবেন না কিছুতেই। এবং গরুর দুধ আমাদের জন্য উপকারী হলেও বাচ্চার জন্য একদম নয়, তাই এক বছরের আগে কিছুতেই গরুর দুধ দেয়া যাবে না। বাচ্চার ৮ মাসের দিকে তাকে কিছুটা শক্ত খাবারের অভ্যস্ত করবেন, যেন সে চিবানো শিখতে পারে। আরেকটা জিনিস খাওয়ানোর চেষ্টা করতে পারেন, তা হলো পাস্তরিত চিজ বা দই। বাসায় দই তৈরি করতে পারলে ভালো হয়, তবে বাচ্চা সহ্য করতে না পারলে দরকার নেই। তবে অল্প অল্প প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ, মাংস দিতে পারেন।
বাচ্চাকে একবারে অনেক খাবার একসাথে দিয়ে দিবেন এবং সে খেয়ে ফেলবে এটা ভাবা ঠিক নয়। আমাদের খাবারের চাহিদা এবং বাচ্চার খাবারের চাহিদা কিন্তু এক নয়। আবার সে যেন সুষম খাবার পায় সেটাও খেয়াল রাখতে হবে। তাই এমনভাবে খাবার দেওয়ার চেষ্টা করবেন যেন তার পুষ্টির চাহিদা পূরণ হয়। খিচুড়িটা বলা হয় বাচ্চার জন্য পরিপূরক একটা খাবার, তাই দিনে 1/3 কাপ থেকে 1/2 কাপ খিচুড়ি দেয়া যেতে পারে। সুজির হালুয়া দিতে পারেন 1/4 থেকে 1/2 কাপ, সবজি পিওরি 1/4 থেকে 1/3 কাপ, আর ফলের জুস করে সুজিতে মিশিয়ে দিতে পারেন 1/4 থেকে 1/2 কাপ, আর প্রোটিন যুক্ত খাবার যেমন মাছ মাংস দিতে পারেন 1/8 কাপ থেকে 1/4 কাপ। এটা খিচুড়িতে মিশিয়ে দিতে পারেন বা আলাদাও দিতে পারেন। পুষ্টিকর খাবার যেন সুস্বাদু হয় তা খেয়াল রাখবেন, এজন্য দরকার মতো লবণ বা চিনি দিতে পারেন। কোনো খাবার দেওয়ার পরে 2 দিন অপেক্ষা করবেন তার অ্যালার্জির কোনো সমস্যা আছে কিনা তা জানার জন্য। আপনি যা দিবেন সেটা আপনার বাচ্চা একবারে সব খেতে পারবে তা কিন্তু নয়। খাবার বেঁচে গেলে পরের দিনের জন্য রেখে দিবেন না, বাসি খাবার বাচ্চার জন্য স্বাস্থ্যকর নয়। অনেক ক্ষেত্রেই নতুন খাবার শুরু করার পরে বাচ্চার পাতলা পায়খানা হতে পারে বা পায়খানা কষে যেতে পারে। প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করে খাবার চার্ট করে নেবেন। এখন যেহেতু গরমের দিন তাই বাচ্চাকে পানি খাওয়াবেন একটু পরপর। একটু কষ্ট করে ঠিক মতো পুষ্টিকর খাবার খাওয়ালেই দেখবেন আপনার সন্তান সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবেন না।